অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা কর্কট রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। সেপ্টেম্বর 2023 কর্কট রাশির শিক্ষা কেমন হবে, তাদের শরীর নিয়ে কি সতর্কতা অবলম্বন করতে হবে, কর্ম চাকরি ব্যবসা কেমন হবে, প্রেম ও দাম্পত্য সম্পর্ক কেমন হবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের পিতামাতার শরীর কেমন যাবে, তাদের পারিবারিক সম্পর্ক কেমন থাকবে, এই নিয়ে কিন্তু আমার ওভারঅল আলোচনা। মূল আলোচনায় যাওয়ার পূর্বে সেপ্টেম্বর মাসে কর্কট রাশির গোচর ফল নিয়ে আলোচনা করি। কর্কট রাশির সপ্তম ও অষ্টম পতি, কিন্তু অষ্টমে বকরি থাকছে শনি। কর্কট রাশির সাপেক্ষে শনির ঢাইয়া চলছে, আর কর্কট রাশির দশম পতি মঙ্গল কিন্তু তৃতীয়, আর কর্কট রাশির দ্বিতীয় পতি রবি তৃতীয় পতি বকরি অষ্টমিত বুধের সাথে অবস্থান করছে। কর্কট রাশির তে শুক্র চতুর্থ পতি একাদশ পতি বকরি অবস্থায় অবস্থান করছে। কর্কট রাশির দশমে নবম পতি বৃহস্পতি এবং রাহুর অবস্থান। কর্কট রাশির চতুর্থে কেতুর অবস্থান। 17 সেপ্টেম্বর রবি দ্বিতীয় থেকে রাশির তৃতীয় গমন করবে। যাই হোক, প্রথমে স্বাস্থ্য নিয়ে আসি। হেলথ ইজ ওয়েলথ। স্বাস্থ্য ভালো না থাকলে কোনো কাজেই মোটিভেট করা যায় না, আর সাকসেসও কমে যায়, সাকসেস রেট অনেক কম হয়ে যায়। তাহলে কর্কট রাশির শরীর নিয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এদের শনির ডাইয়া চলছে, বিশেষ করে কোমর থেকে পায়ের পাতায় পেন, ব্যাক পেন, ব্যথা বেদনা, স্পন্ডেলাইটিস, এইসব সমস্যা কিন্তু দেখা দিতে পারে। কিছু হতাশা দুশ্চিন্তা দেখা দিতে পারে। নিম্নাঙ্গের কোনো রোগ, মূত্রাশয় মূত্রথলি সম্পর্কিত রোগ, কিডনি সম্পর্কিত রোগ, পেটের সমস্যা, লিভারের সমস্যা, হজমের গণ্ডগোল দেখা দিতে পারে। এরপরে আসি বিদ্যায়। দাম্পত্য জীবন নিয়ে পরে আলোচনা করছি, তার আগে আমি বিদ্যায় আসি। বিদ্যাক্ষেত্রে দেখা যাচ্ছে এদের চতুর্থ পতি কিন্তু রাশিতে বকরি, আর পঞ্চম পতি মঙ্গল কিন্তু তৃতীয় অবস্থান করছে। চতুর্থ ও পঞ্চম পতির অবস্থান শুভ না থাকায় লোয়ার এডুকেশনে কিছু বাধা হবে, এক্সপেক্টেড রেজাল্ট আসবে না, মনোসংযোগের অভাব দেখা যাবে। চতুর্থে কেতুর অবস্থান রয়েছে তাদের, ফলে মিডিয়ার প্রতি এরা অ্যাডিক্টেড হয়ে পড়বে। ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, টিভি, মোবাইল ফোন, এসবের প্রতি এদের অ্যাডিক্টেড হতে দেখা যাবে, ফলে বিদ্যায় এক্সপেক্টেড রেজাল্ট আসবে না। আর নবম পতি কিন্তু দশমে গুরুচণ্ডাল দোষে আক্রান্ত, ফলে গুরুর সান্নিধ্য পাওয়া যাবে না, গুরুর সাপোর্ট কিন্তু পাওয়া যাবে না। সেক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষায় বাধা হবে, অ্যাডমিশনের ক্ষেত্রে সমস্যা হবে, মাস্টার্স ডিগ্রি বা পিএইচডিতে সমস্যা হবে। পিএইচডিতে কেউ অ্যাডমিশন নিয়ে থাকলে তাদের পেপার পাবলিশ হতে দেরি হবে। এরপরে আসি দাম্পত্য জীবন। সপ্তম পতি এখানে অষ্টমে বকরি হয়ে আছে, পার্টনারের শরীর নিয়ে কিন্তু সমস্যা হবে। আর জন্মছকে, ব্যক্তিগত জন্মছকে যদি শনি খারাপ থাকে বা পীড়িত হয়, তাহলে নিচস্থ হয়, তাহলে কিন্তু মনের অমিল দেখা যাবে, দাম্পত্য জীবন খুব একটা মধুর হবে না। কিছু কিছু ক্ষেত্রেই কিন্তু মনের অমিল দেখা যাবে। একে অপরকে সময় দিতে হবে, একে অপরের ওপর আস্থা রাখতে হবে, সন্দেহ প্রবণতা দূর করতে হবে, আর একে অপরের মতকে প্রাধান্য দিতে হবে, তবেই কিন্তু দাম্পত্য সম্পর্ক ভালো হবে। দাম্পত্য সম্পর্ক খুব ভালোও নয়, খুব খারাপও নয়, দাম্পত্য সম্পর্ক এখানে মাঝারি ধরনের। প্রেম পঞ্চম পদে কিন্তু তৃতীয় অবস্থান করছে, যার জন্যে প্রেম সম্পর্কে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, ভাষার প্রতি মনোযোগ দিতে হবে। আর 17 সেপ্টেম্বরের পর রবি পঞ্চম পদের সাথে অবস্থান করবে, তখন কিন্তু এক্সপেকটেশান ফুলফিল হবে না প্রেমের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে, শনির ঢাইয়া চলছে, আপনারা প্রেমের ক্ষেত্রে আপনাদের ইচ্ছা ফুলফিল করতে না পারায় আপনাদের মধ্যে বাদ বিতর্ক, অটকারী সিদ্ধান্ত কিন্তু নিতে দেখা যাবে।
যার জন্যে আপনাদের বদনাম ও আসতে পারে। আর এই কর্কট রাশির কর্ম নিয়ে বলি, যেটা নিয়ে সবার কোশ্চেন থাকে। এই কর্কট রাশির কর্মের অধিপতি মঙ্গল কিন্তু তৃতীয় অবস্থান করছে এবং নবমপতি কিন্তু দশমে অবস্থান করছে রাহু যুক্ত হয়ে। ভাগ্যের সাপোর্ট কিন্তু পূর্ণমাত্রায় এখানে পাওয়া যাচ্ছে না, ভাগ্যের ক্ষেত্রে বিড়ম্বনা হবে। একটা অনেক প্রচেষ্টা কিন্তু এখানে জল হয়ে যাওয়া সম্ভাবনা, ফলে এক্ষেত্রে কর্মস্থানে অ্যাডজাস্ট করে চলতে হবে। বসের সাথে মনোমালিন্য বা কলিগদের সাথে কিছু সমস্যা দেখা যাবে, অ্যাডজাস্টমেন্ট না করে না চললে কিন্তু সমস্যা হবে। মনে নানা প্রশ্ন আসতে পারে, কনফিউশন আসতে পারে, ট্রান্সফারের বা কর্ম চেঞ্জ করার কথা ভাবতে পারে, এর ফলে কিন্তু সমস্যাই হবে। যদি হঠকারী সিদ্ধান্ত নেন কর্মের অবনতি হবে। তবে 17 সেপ্টেম্বর পর রবি মঙ্গল তিথি একত্রিত হওয়ায় কিছু সরকারি কম্পিটিটিভ এক্সামের সুযোগ পাওয়া যাবে এবং বেকার যুবক যুবতীদের কিছু নতুন দুয়ার খুলবে। আর ব্যবসায়ীদের সপ্তমপতি অষ্টমে বক্রী অবস্থায় আছে, ফলে পার্টনারশিপ বিজনেসে সতর্ক হতে হবে। ব্যবসায় ইনভেস্টমেন্ট করলে চলবে না, অটকারী সিদ্ধান্ত নিয়ে কোনো ডিসিশন নিলে চলবে না। ব্যবসার ক্ষেত্রে খুব ভালো বলতে পারছি না, খুব খারাপও বলতে পারছি না, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু মাঝারি। তবে এই মাসে অনেক প্রচেষ্টা জল হয়ে যাবে, ঠিক মতো প্রফিট কিন্তু আসবে না, ভাগ্যের পূর্ণ সাপোর্ট এখানে দেখা যাচ্ছে না। কর্কট রাশির কিছু বাধাবিঘ্ন রয়েছে সেটা দেখা যাচ্ছে। আর মায়ের শরীর কিন্তু ভালো যাবে না, মায়ের শরীরের বিষয়ে আপনাদের সতর্কতা অবলম্বন করা কিন্তু দরকার হবে। কিন্তু দ্বিতীয় পতি এখানে দ্বিতীয় থাকায় আর্থিক উন্নতি রয়েছে, কিন্তু চতুর্থ পতি রাশিতে বক্রী থাকায় শৌখিনতার জন্য কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে এবং এছাড়া গুরুচণ্ডাল দোষ স্বাস্থ্যের কারণে ব্যয় বৃদ্ধি পেতে পারে বা বিভিন্ন কারণে আপনাদের অর্থ ব্যয় হয়ে যাওয়ারও যোগ রয়েছে। কর্কট রাশির বিভিন্ন সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার পথগুলো আমি বলছি। প্রথমে আপনারা প্রতিদিন বৃহস্পতির বীজমন্ত্র 3 বা 108 বার পাঠ করুন, ওং গ্রাং গ্রিং গ্রোম সগ্রুভে নমঃ। আর শনির বীজমন্ত্র সূর্যাস্তের পর পশ্চিম দিকে মুখ রেখে খোলা আকাশের নিচে শুদ্ধ বস্ত্র পরে খালি পায়ে পাঠ করুন 8 বার বা 108 বার, ওং প্রাম প্রিম প্রং স শনিশ্চরায় নমঃ। ওং নমঃ শিবায় মন্ত্রটি প্রতিদিন 108 বার পাঠ করুন। আর আপনারা লাল ক্রিম সাদা হলুদ সোনালি রঙের পোশাক, রুমাল, ঘরের রং, জানলার পর্দা, আরও যেসব জিনিসপত্র হয় বেশি ব্যবহার করুন। নীল, আকাশি, কালো, ধূসর, গোলাপি এইসব রং কিন্তু কম ব্যবহার করার চেষ্টা করুন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করে সব কর্কট রাশির মানুষকে দেখার সুযোগ করে দেবেন, বেল আইকনে প্রেস করে রাখবেন, লাইক কমেন্ট করবেন। আমার আলোচনা সম্পূর্ণরূপে শোনার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আর চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন কনগ্রাচুলেশন। অনেক অ্যাস্ট্রোলজার তারা টাকা দিয়ে চ্যানেল প্রমোট করছে, আমি টাকা দিয়ে চ্যানেল প্রমোট করি না। আপনাদের আশীর্বাদ ভালোবাসায় কিছু সাবস্ক্রাইবার হয়েছে, একদিন আমার সাবস্ক্রাইবার ওই সব যারা টাকা দিয়ে চ্যানেল প্রমোট করছে তাদের থেকে কিন্তু অনেক বেশি হয়ে যাবে, কারণ আমি কিন্তু পিওর কন্টেন্ট আপনাদেরকে প্রোভাইড করি, আমি এটা নিয়ে পড়াশুনো করি। যাই হোক, আমি এ বিষয়ে কথা বাড়াবো না। আর কিছু বাধাবিঘ্ন সত্ত্বেও সব কর্কট রাশির মানুষের সেপ্টেম্বর 2023 ভালো কাটুক এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন টোটকা টিপস আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব, আপনারা আমার আলোচনা শুনতে থাকুন।